দর্শক, সিএনএন বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ, আপনাদের স্বাগত। এখন দেখবেন গাজীপুর সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আবুল কালাম আজান্তার একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাইউল উদ্দিন খান। 10 আগস্ট জাতীয় শোক দিবস সামনে, যেহেতু শোকের মাস, আমি আমার বক্তব্য শুরুতেই প্রথমে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক, হাজার বছর কাঙ্ক্ষিত পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। সেই 15 আগস্ট রাতে, কালো রাতে, সেদিন নির্মমভাবে যারা শহীদ হয়েছেন তার সকল ফ্যামিলির সকল সদস্যদের প্রতি গভীর সঙ্গে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ নগর হিসেবে গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে এই 57 ওয়ার্ডের মধ্যে আমি 11 ওয়ার্ডের কাউন্সিল হিসেবে আমার এই এলাকার যতগুলো রাস্তাঘাট ছিল সবগুলো রাস্তায় ইতিমধ্যেই আমি কাজ শুরু করেছি। যে সকল রাস্তাগুলো ইউনিয়ন পরিষদের 10 ফিট 12 ফিট রাস্তা ছিল, সেই রাস্তাগুলোকে আমি 40 ফিট রাস্তায় উন্নীত করেছি। এটা আমাদের মেয়র মহোদয়ের নির্দেশে, তিনি আমাকে নির্দেশ করেছেন যে যতগুলো রাস্তা আমাদের ইউনিয়ন পরিষদে ছিল সকল রাস্তা যেন 40 ফিট এনেছে না হয়, সেজন্য আমি রাস্তাগুলো 40 ফিট করে নির্মাণ করার ইতিমধ্যেই কাজ শুরু করেছি। এবং পাশাপাশি আমার দুটি এলাকার ড্রেন নির্মাণের কাজ শুরু করেছি। সর্বমোট মিলিয়ে প্রায় আমার 53 কোটি টাকার কাজ চলমান আমার এই ওয়ার্ডে। এর আরো দুটি বড় প্রজেক্ট আমার এই ওয়ার্ডে হয়েছে, যেটি আমাদের 60 ফিট প্রকল্প, সে দুটি কাজ এখনো শুরু হয়নি, আমাদের জমি অ্যাকোয়েশনের কারণে দেরি হইতেছে। আমরা আশা করি যে আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে আমরা সেই রাস্তাগুলো আরো দুইটা রাস্তার কাজ শুরু করতে পারব। আমার এই এলাকায় সর্বোপরি মেয়র মহোদয় আমাকে যে প্রকল্পগুলো বরাদ্দ দিয়েছেন, টোটাল মিলিয়ে আমার 300 কোটি টাকার উপরে আমার এই এলাকার কাজ উনি ইতিমধ্যেই বরাদ্দ দিয়েছেন। আমি এই কাজগুলো সকল সমাধান করতে পারলে আমার এলাকা ইনশাআল্লাহ সেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনার নেতৃত্বে যেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে হাত দিয়েছেন, সেই সোনার বাংলা গড়ার যে পদক্ষেপ সোপান হিসেবে আমরা এই 11 ওয়ার্ড থেকে আমরা ইনশাআল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশন উন্নত সমৃদ্ধ একটি নগর হিসেবে আমরা ঘোরার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, আমরা খুব দ্রুত সময়ে আমরা সেই অবস্থানে পৌঁছতে পারবো আমাদের সুযোগ্য মেয়রের নেতৃত্বে। আর বর্তমানে যেহেতু করোনা ভাইরাসের কারণে আমাদের সকল প্রকার উন্নয়ন বাধাগ্রস্ত, আমাদের জনজীবন বিপর্যস্ত, সে কারণে আমাদের মাননীয় মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব আমাদের যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন, আমরা ইতিমধ্যে 3 দিনে প্রায় 1850 ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি। আমাদের 1850 জনগণকে সেই ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি। আমরা পরবর্তী সময়ে আমাদের মেয়র মহোদয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা পরবর্তী যারা বাকি যে সকল আমাদের জনগণ রয়েছে ভ্যাকসিনের এখনো গ্রহণ করতে পারেনি তাদের জন্য ভ্যাকসিন সংগ্রহ করে মেয়র মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন খুব দ্রুত সময়ে সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় সে আনবেন। এবং তার জন্য আমি আমার সাধ্যমতো আমার এলাকার জনগণ, স্বেচ্ছাসেবক এবং দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমি আমাদের মেয়র মহোদয়ের সকল কর্মসূচিকে বাস্তবায়ন করছি। ইনশাআল্লাহ আমার এই 11 ওয়ার্ড সুন্দরভাবে আমার এই বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের আমাদের এলাকার মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট হাকুম নজমুল হক সাহেব, যিনি 19 মার্চের মহানায়ক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী, উনি সুদক্ষ নেতৃত্বে, ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা ওনার অনুসারী হিসাবে তার নেতৃত্বে আমরা এই সকল কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি। এবং সর্বোপরি আমাদের যে গার্জেন আমাদের মেয়র মহোদয়, তিনি আমাদের মন্ত্রীর সাথে সবসময়
পরামর্শ করে আমাদের যে নির্দেশগুলো দেয় আমরা সকলেই সেই নির্দেশগুলো পালন করে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি তাদের নেতৃত্বে খুব দ্রুত সময়ে আমরা সেই স্বপ্নের বঙ্গবন্ধু স্বপ্নের লালিত সোনার বাংলা গড়ার কাজ ইনশাআল্লাহ সম্পন্ন করতে পারবো বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই আশা আমি সকলের কাছে করে আমি আবারও সিএনএন টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ